পরীক্ষার্থীদের ওয়েলকাম জানাই এই চ্যানেলের পক্ষ থেকে। ডিয়ার স্টুডেন্ট, সামনে তোমাদের মাধ্যমিক পরীক্ষা, হাতে কয়েকটা দিন সময়। তো তার আগে একটি বড় খবর, সুখবর তোমাদের জন্য নিয়ে এসেছি আজকের ভিডিওতে। তো সেটা আমি শেয়ার করবো আজকের ভিডিওতে। আর আমাদের চ্যানেলে তোমরা সমস্ত রকমের সাজেশান পেয়ে যাবে, তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে, আর ভিডিও লাইক করে ভিডিও দেখতে শুরু করবে। তো চলো শুরু করি আজকের মেন ভিডিও। যেটা জানা গিয়েছে বলো, সেটাই আমি তোমাদেরকে পেপার কাটিং থেকে শেয়ার করতে চলেছি, যে সেটাই বলতে চলেছি যে এবছর মাধ্যমিক পরীক্ষা সংখ্যা কম এবং বিরাট সুযোগ সে নাম্বার পাওয়ার, সেটাই আমি বলবো। চলো ডিটেলস দেখে নিই। দেখো, বলেছে মাধ্যমিক 2023 এবছর এই প্রথম দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের সংখ্যা দশম শ্রেণীর পরীক্ষার্থীর সংখ্যাকে ছাড়িয়ে গেল। মানে মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা কমে গেল, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বেড়ে গেছে। অর্থাৎ আনুমানিক 8 জন পরীক্ষার্থী এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, অনেক কম মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের চেয়ে অনেক কম এবছর মাধ্যমিক পরীক্ষার্থী। তো আমরা ডিটেলসে সম্পূর্ণটা দেখে নেব, কী বলতে যাচ্ছে, কী কারণটা সেটাও জেনে নেব। দেখো, কোভিড পরবর্তী বাংলার শিক্ষাক্ষেত্রে বড় ধাক্কা। এই প্রথম দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের সংখ্যা দশম শ্রেণীর মানে মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যাকে ছাড়িয়ে গেল। ঠিক আছে, মাধ্যমিক সংখ্যা কম, উচ্চ মাধ্যমিক সংখ্যা বেশি। পরীক্ষার্থী এবছর মাধ্যমিক পরীক্ষা বসবে 8 জন। ঠিক আছে, তাই এত থেকে এত বছর এই বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে বৃহস্পতিবার। তো পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাপতি রমানুজ বন্দ্যোপাধ্যায় এই একটি প্রেস মিটিংয়ে জানিয়েছেন যে পরীক্ষার সংখ্যা মানে পরীক্ষার্থীর সংখ্যা গত বছর থেকে তীব্র হ্রাস হয়েছে। এবছর এবছর অনেকটাই কমে গেছে। গত বছর 10,000-11,000-11 লাখের কাছাকাছি ছিল গত বছর, কিন্তু এবছর অনেকটা 4 লক্ষ মানে পরীক্ষার্থী কম। তো পরীক্ষার্থী তো অনেক কম হওয়ার ফলে সেক্ষেত্রে কী হবে, পরীক্ষার্থীদের ভালো একটা সুযোগ যে ভালো পরীক্ষা দেওয়া, পরীক্ষার সকল পরীক্ষার্থী ভালো পরীক্ষা দেবে এবং তাদের আশা করি ভালোই নম্বর দেবে। স্যাররা কিন্তু এবছর ভালোই নম্বর দেবে, কোনো নাম্বার কাটবে না। ঠিক আছে, ভালো নম্বর দেবে, যতটা লিখবে ততটা তুমি এই নাম্বার পাবে, যেটা জানা গেল সেটা জানা সেরা শেয়ার করছি। ঠিক আছে, তার জন্য বলছি একটু ভালো করে পড়ে পরীক্ষা দাও, তুমি ভালো নম্বর পাবে এবছর। ঠিক আছে, পরীক্ষার্থী সংখ্যা কম, তার জন্য বলছি তোমরা ভালোই নম্বর এবছর পেয়ে পাস করবে। ঠিক আছে, যেটা জানা গেল সেটা শেয়ার করছি আজকের ভিডিওতে। ঠিক আছে, তোমরা একটু ভালো করে পড়ে পরীক্ষা দাও, ভালো নম্বর পাবে। আর বেশি সংখ্যা স্টুডেন্ট বা পরীক্ষার্থী এবছর পরীক্ষা দিচ্ছে না, কম সংখ্যা দিচ্ছে, অর্থাৎ ভালো নম্বর তাদেরকে দেওয়া হবে বা দিবে। তো তোমরা ভালো পরীক্ষা দাও, আর আমাদের চ্যানেলে তোমরা সমস্ত রকমের সাজেশনও পেয়ে যাবে, তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সমস্ত রকমের সাজেশন পেতে আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কোন কোন সাজেশন তোমাদের প্রয়োজন, সেটা পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে তোমাদের জন্য। ঠিক আছে, তো এই ছিল আজকের যে ভিডিও, আবার নতুন ভিডিও সাজেশন নিয়ে আসছি, দেখতে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।